প্রেগন্যান্সি অর্থাৎ গর্ভকালীন পর্যায়ে একজন মহিলার যে ব্যাপক শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে তার সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় ডায়েট বা আহারও দিতে হয়, নয়তো মা এবং শিশু উভয়েরই সমূহ ক্ষতি হওয়ার আশঙ্কা প্রবল। আমাদের দেশে প্রসবকালীন মৃত্যুর এটাও একটা উল্লেখযোগ্য কারণ। এই পর্যায়ে পুষ্টির অভাব মায়ের হওয়া মানেই সে অভাবে শিশুও ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘদিন ধরে শিশুকে গর্ভের ধারণ করার জন্য যেমন মায়ের প্রয়োজনীয় পুষ্টির প্রয়োজন, তেমনি গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি তথা তার অঙ্গ প্রত্যঙ্গ, হাড় দাঁত রক্ত প্রভৃতির গঠন এবং বৃদ্ধির জন্যও মায়ের সঠিক পুষ্টির প্রয়োজন। এই ভিডিওটিতে জানাবো কোন কোন নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদানের প্রয়োজন এবং সে প্রয়োজন মেটাতে গর্ভবতী মাকে কোন কোন খাবার অবশ্যই খেতে হবে নিয়মিত, আর কোন কোন খাবার বর্জন করতে হবে। গর্ভকালীন পর্যায়কে অর্থাৎ প্রেগন্যান্সিকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়ে থাকে। প্রথম 3 মাস, ফার্স্ট ট্রাইমেস্টার, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 3 মাস সেকেন্ড ট্রাইমেস্টার, এবং সপ্তম, অষ্টম এবং নবম এই 3 মাস থার্ড ট্রাইমেস্টার। প্রথম 3 মাস পুষ্টি উপাদানের তেমন কোনো প্রয়োজন পড়ে না। সেকেন্ড ট্রাইমেস্টার থেকে অর্থাৎ চতুর্থ মাস থেকে পুষ্টি সমৃদ্ধ আহারের খুবই প্রয়োজন মায়ের, কেননা চতুর্থ মাস থেকে ভ্রূণের দ্রুত বৃদ্ধি হতে থাকে। এই সময় থেকে প্রায় সমস্ত পুষ্টি উপাদানেরই চাহিদা বৃদ্ধি পায় গর্ভবতী মায়ের। তবে কয়েকটি পুষ্টি উপাদানের চাহিদা খুবই বেশি বৃদ্ধি পায়, সেগুলো হলো কার্বোহাইড্রেট বা শর্করা, ফ্যাট, প্রোটিন, ক্যালসিয়াম এবং আয়রন। আয়রনের পাশাপাশি অন্য মিনারেল যেমন ম্যাগনেসিয়াম, আয়োডিন এবং জিঙ্কও দরকার। কোন কোন নিউট্রিয়েন্টস প্রেগন্যান্সিতে আবশ্যক তা জানলাম, এবার জানব কোন নিউট্রিয়েন্টস কোন খাবার থেকে পাওয়া যাবে এবং কতটা পরিমাণে সেগুলি খেতে হবে। প্রথমেই বলি কার্বোহাইড্রেট ও ফ্যাটের কথা। কার্বোহাইড্রেট এবং ফ্যাট এনার্জি গিভিং নিউট্রিয়েন্টস। একজন গর্ভবতী মায়ের প্রতিদিনের ক্যালোরির চাহিদা হলো প্রায় 2600 ক্যালোরি। মানে যে মহিলা সাধারণ পরিস্থিতিতে মাঝারি পরিশ্রম করেন তার জন্য, যারা কোনো কাজ করেন না বা যারা সাধারণ পরিস্থিতিতে অর্থাৎ প্রেগন্যান্ট হওয়ার আগে খুব বেশি পরিশ্রম করতেন, শারীরিক পরিশ্রম করতেন, তাদের চাহিদার কম বেশি হয়ে থাকে। এখানে আলোচনা করব যারা ঘরের কাজ যেমন রান্নাবান্না সহ নিত্য নৈমিত্তিক কাজ করেন তাদের বিষয়ে, কারণ সাধারণ মধ্যবিত্ত পরিবারে এ ধরনের নারীর সংখ্যাই বেশি, তাদেরকে মডারেট ওয়ার্কার বলা হয়। এই ধরনের মহিলার স্বাভাবিক পরিস্থিতিতে চাহিদা 2230 কিলোক্যালোরি, আর গর্ভবতী অবস্থায় দরকার আরও 350 কিলোক্যালোরি বেশি, মোট প্রায় 2600 কিলোক্যালোরি। এই ক্যালোরি কার্বোহাইড্রেট, ফ্যাট থেকে পাওয়া যায়। ভাত, রুটি, আলু প্রভৃতি থেকে কার্বোহাইড্রেট আসে, আর তেল থেকে আসে এনার্জি, তেল থেকেও কিলোক্যালোরি পাওয়া যায়। যাই হোক, বিষয়টি বুঝতে পারলেন তো? সোজা কথায় ভাত রুটি থেকে আসে কার্বোহাইড্রেট, আর কার্বোহাইড্রেট থেকে পাওয়া যায় ক্যালোরি। ভাত রুটি থেকে উচ্চমানের কার্বোহাইড্রেট পাওয়া যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার দরকার প্রায় 2600 কিলোক্যালোরি, তার সবই যে ভাত রুটির কার্বোহাইড্রেট থেকে নিতে হবে এর কোনো মানে নেই। তবে মোটামুটিভাবে বলা যায় যদি দিনে 2 বার ভাত খান তাহলে প্রতিবার 80-90 গ্রাম চালের ভাত খাবেন, আর রুটি 2 বার খাবেন, 2টি করে খেতে পারেন। আসলে গর্ভবতী মায়ের খাবার খাওয়ার ধরনটাই এমন হওয়া উচিত, বেশি বারে খাবার খেতে হয়, পরিমাণে অর্থাৎ একবারে বেশি নয়, বেশি খাবার কয়েকবারে খেতে হবে। যাই হোক, ভাত রুটি হলো, আলু খাবেন সবজিতে হোক, সেদ্ধ হোক, যেভাবে খুশি, রান্নার তেল থেকেও ক্যালোরি পাবেন। দিনে 2বারের বেশি চা নয়, 2বার চিনি দেওয়া চা খেতে পারেন, ক্যালোরি পাবেন। একটু হিসেব করে খেলে 2600 ক্যালোরি পাওয়া কঠিন নয়, প্রোটিন থেকেও ক্যালোরি পাওয়া যায়। এবার প্রোটিনের কথাতেই আসি। স্বাভাবিক অবস্থায় একজন মহিলার প্রোটিনের প্রতিদিনকার চাহিদা 55 গ্রাম,
কিন্তু প্রেগন্যান্সিতে বেড়ে হয়ে যায় 78 গ্রাম। দেখুন কতটা প্রোটিন এই সময় আপনার প্রয়োজন। প্রোটিনের সমৃদ্ধ উৎস হলো মাছ, মাংস, ডিম, খোয়া ক্ষীর, দুধ প্রভৃতি। ডালে বাদামেও ভালো মানের প্রোটিন পাওয়া যায়। মাছে মোটামুটি 17-18 গ্রাম প্রোটিন থাকে প্রতি 100 গ্রামে। গড় হিসেব আর কি, একটি ডিমে মোটামুটি 6-8 গ্রাম থাকে, হাঁসের ডিমে বেশি আর মুরগির ডিমে একটু কম। ডালেও প্রতি 100 গ্রামে 17-18 গ্রাম প্রোটিন আছে। প্রতিদিন 100 গ্রাম মাছ, একটি ডিম, এক বাটি ডাল বা কিছু বাদাম খেলে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির প্রোটিনের চাহিদা মেটে। কিন্তু প্রেগন্যান্টদের ক্ষেত্রে প্রোটিন আরও প্রয়োজন, সেক্ষেত্রে মাছ, ডিম, মাংস, দুধ, ডাল সবই একটু বেশিই খেতে হবে। ডিম কিন্তু সেদ্ধ খাবেন, ফুল বয়েলড, প্রোটিন তাহলে সম্পূর্ণই পাওয়া যাবে। ডিমে প্রোটিন ছাড়াও ভিটামিন, মিনারেলস রয়েছে, ডিম খেলে সেই উপাদানও পাবেন। আর হ্যাঁ, পনিরেও কিন্তু 100 গ্রামে থাকে 18 গ্রাম প্রোটিন। যাই হোক, যদি 78 গ্রাম প্রোটিন একটু হিসাব করে খান তাহলে প্রোটিনের চাহিদা মেটার সঙ্গে সঙ্গে ক্যালোরিও পাবেন অনেকটাই। 1 গ্রাম প্রোটিনে 4 কিলো ক্যালোরি পাওয়া যায়। তাহলে কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত, রুটি, আলু, এর সঙ্গে রান্নার ব্যবহৃত তেল, মাছ, মাংস, ডিম প্রভৃতি মিলিয়ে প্রাত্যহিক ক্যালোরিও পাওয়া যাচ্ছে। স্ন্যাক্স হিসেবে চীনাবাদাম খেতে পারেন, প্রোটিন ও ফ্যাট দুটোই পাবেন। তাহলে ক্যালোরি এবং প্রোটিনের জন্য কী কী দরকার আমরা জানলাম। এবার ক্যালসিয়ামের প্রসঙ্গে আসি। আপনার স্বাভাবিক অবস্থায় ক্যালসিয়ামের চাহিদা ছিল 600 mg পার ডে, কিন্তু প্রেগন্যান্সিতে তা দ্বিগুণ 1200 mg। ক্যালসিয়ামের পরিমাণ কতটা রয়েছে সেটা সহ উৎসের নামগুলো বলছি, তাহলে নিজের পছন্দ মতো খাবার বেছে নিতে পারবেন। তবে 1200 mg ক্যালসিয়াম আপনার প্রতিদিন চাই তা মাথায় রাখবেন। 100 গ্রাম রুই মাছে 650 mg ক্যালসিয়াম থাকে। 500 ml অর্থাৎ 1/2 লিটার গরুর দুধে 600 mg থাকে। 100 গ্রাম ডালে, ছোলার ডালে বিশেষ করে, ছোলার ডালই খাবেন ক্যালসিয়ামের জন্য, 200 mg থাকে। খোয়া ক্ষীরে 950-এরও বেশি প্রতি 100 গ্রামে। যদি আপনি 100 গ্রাম রুই মাছ আর 1/2 লিটার গরুর দুধ খান তাহলে একদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে। এভাবে হিসাব করে নেবেন তাহলেই চলবে। ক্যালসিয়ামের অবশ্য আরও অনেক উৎস রয়েছে, কিন্তু যে উৎস ক্যালসিয়ামের পাশাপাশি অন্যান্য নিউট্রিয়েন্টস দেবে সেগুলির কথাই বললাম। এবার আয়রন। একজন গর্ভবতী মায়ের প্রতিদিনের আয়রনের চাহিদা স্বাভাবিকের থেকে 1.5 গুণেরও বেশি, প্রতিদিন 35 mg 35 mg। উৎস এবং তাতে আয়রনের পরিমাণ জেনে নিন। চিড়া একটি ভালো উৎস। চিড়াতে প্রতি 100 গ্রামে আয়রন থাকে 20 mg। 100 গ্রাম খেজুরে থাকে 7 mg। খেজুরটি অবশ্যই খাবেন, আয়রনের পাশাপাশি গর্ভকালীন কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে খেজুর। রুটি ময়দার খাবেন না, আটার খাবেন, অর্থাৎ হোল হুইট ফ্লাওয়ারের খাবেন। 100 গ্রাম সয়াবিনে 10 mg আয়রন থাকে। কিশমিশে 7.5 mg আয়রন থাকে। এছাড়াও ডাল, সবুজ শাকেও বেশ ভালো পরিমাণে আয়রন আছে। ভাতের সঙ্গে অবশ্যই 1 টুকরো হলেও লেবু খাবেন, এতে ভাতের, শাকের, ডালের, সবজির আয়রন সহজেই শরীর শোষণ করতে পারবে, কারণ আয়রন অ্যাবজর্পশনে ভিটামিন সির দরকার হয়। আর একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে প্রেগন্যান্সিতে যে আয়রনের প্রয়োজন তা এতটাই বেশি যে তা শুধুমাত্র খাবারের উৎস থেকে মেটানো সম্ভব নয়। চিকিৎসক নিশ্চয়ই আয়রন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টস দেবেন, সেগুলিও খেতে হবে সঠিকভাবে। তবে প্রোটিন, ক্যালসিয়ামের জন্য কোনো সাপ্লিমেন্টস দরকার নেই, শুধুমাত্র খাবারের মাধ্যমেই মিটে যাবে। কিন্তু আয়রনের জন্য চিকিৎসক প্রদত্ত সাপ্লিমেন্টস অর্থাৎ আয়রন আর ফলিক অ্যাসিড অবশ্যই খাবেন। আর সঠিকভাবে মাছ, ডাল, ডিম, মাংস, বাদাম, পনির, শাক প্রভৃতি খেলে ম্যাগনেসিয়াম, জিঙ্ক সহজেই পেয়ে যাবেন, এর জন্য আলাদা করে কিছু খাওয়ার প্রয়োজন নেই। আর আয়োডিনের জন্য আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করবেন, এতেই সকল রান্না করবেন। এবার জেনে নেব কী কী খাবার খাবেন না। তীব্র গন্ধযুক্ত কোনো খাবার খাবেন না, মশলাযুক্ত, ভাজা, তৈলাক্ত খাবার বেশি খাবেন না, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না, অন্য কোনো জ্বর হোক, অন্য কোনো সমস্যা হোক, যে সমস্যা হোক সব সমস্যাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। দিনে 2 বারের বেশি চা কফি একেবারেই নয়, এতে অন্য সমস্যা দেখা দিতে পারে। আর হ্যাঁ, একটি বারে
বেশি খাবার না খেয়ে বারে বারে খান। জলপানও কিন্তু বেশি করবেন, দিনে 5-7 গ্লাস অবশ্যই। যাই হোক, ভিডিওর কোনো বক্তব্য বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই রিপ্লাই দেব। আজ এ পর্যন্তই, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।